ইবাদত বন্ধ হয়ে যাবে। গান বাজাবে তারা, ইহুদি খ্রিস্টানরা গান বাজাবে, গান বাজাবে তারা, হিন্দুরা গান বাজাবে। গান কি আমাদের জন্য যায়? তার মুসলমান ছেলেরা কোন কায়দায় গান বাজায়? ফের ডিজে হাটে রুখে থাকলে সঙ্গে সঙ্গে মারা যায়। এমন বাজনা বাজাবে গ্রামে যদি মোদ্দার থাকে, আর যদি উঠে পালাবার ক্ষমতা থাকে উঠতে পারি যেত, আর তো জোরে পালাবার যদি ক্ষমতা থাকে পালি যেত। ভাইজান, বিয়ের পণ্য হারাম, ওই বিয়ের খানা খাওয়া হারাম, বিয়েতে গান বাজনা খাওয়া হারাম, সাদা পানিটাও হারাম। আর ওই বিয়ের যদি ওই ছেলে এবং মেয়ের সবাসের পরে বাচ্চা হয়, ওই বাচ্চা কি বাইজিত প্রস্তাবি হবে? বাবা তো ডিজিটাল মার্কা বাচ্চা, বড় হলে বাপের কথা শুনবেন, মায়ের কথা শুনবেন। মা যদি ওকে বকার জন্য ছড়ি তুলে উতুলবে জুতো, কেন? তুমি যেমন রুহু তোমার তেমন ফেরেশতা হয়েছে। রুহু ভালো হলে তো ফেরেশতা ভালো হবে। তুমি যেমন রুহু, যেমন ডিজে বেজেছিলে তোমার ঘরে, তোমার ছেলেকে দিয়ে তোমার ঘরে ডিজে বাজাবে। ছেড়ে দিন বাবা, হারাম জিনিস দূর করে। রসুলের কাজ করছেন, সুন্নত আদেশ হুকুম করছেন। মুসলমান ঘরের বাচ্চা হয়ে কোন কায়দার বাবা গান বাজাচ্ছ? কোন কায়দায় গান বাজাচ্ছ? মুসলমানদের লজ্জা থাকা দরকার। আল্লাহ পাক ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম করে মা আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। এই ধর্ম কোন ধর্ম নাই, কোন ধর্ম এই ধর্ম মতন পাবে না। মুসলমান এখন দেখবেন ডিজিটাল মার্কা মুসলমান, ওয়াজ নিঃস্বাদ বসে শুনছে, শোনার পর যা কাল থেকে মোটামুটি আলতা রলি হয়ে যাবে। সকালবেলা উঠেও যা বলে গেছে বাদ দে, যেমন আছি তেমন থাকবো, কথা ঠিক না ভুল? বাবা নবী সুলাইমান আলাইহিসসালামের একটা ঘটনা বলছি। নবী সুলাইমান একদিন জিনেদেরকে ডাকলেন, জিনেদের নবী ছিলেন, জিনেদের নবী ডেকে বলছেন, ও জিনেরা শোনো, তোমরা একটা মসজিদ বানাও, আমি একটু বিদেশে ঘুরতে যাই। বলছেন ঠিক আছে, বিদেশে নবী সুলাইমান ঘুরতে গেছে, বেড়াতে গেছে, আর একটা মসজিদ বানাবার জন্য জিনেদেরকে হুকুম করেছেন। কান দিয়ে শুনবেন তাই বুঝতে পারবেন। মসজিদ তাড়াতাড়ি করে পানি দিয়েছেন, নবী সুলাইমান ফিরে আসে না। জিনেরা বলছে নবী সুলাইমান তো আসে না, মসজিদ তো বানানো হয়ে গেছে, কাজ তো কিছু নেই, কি করব? আবার মসজিদটা ভেঙে ফেলে। কিছু মানুষের দেখবে কাজ নেই, চা দোকানে বসে বসে গিবত হচ্ছে, হয় না? কাজ নেই আর গিবত করছে, মোনাফেকি করছে। জিনেরা বলছেন কাজ যখন কে নেই মসজিদ আবার ভেঙে ফেলে। মসজিদ যা ভাঙা হলো নবী সুলাইমান এসে উপস্থিত হয়েছে। শোনো, মসজিদ বানিয়েছো বাবা? হুজুর বানিয়েছিলাম। কোথা বাবা বানিয়েছিলাম? আমি ভেঙে ফেলেছি। কেন বাবা? হুজুর কাজ নেই, যাদের কাজ নেই কি করবে? ভেঙে ফেলেছে। নবী সুলাইমান কোনো কথা বলবো না, ঠিক আছে? আবার কিছুদিন পর নবী সুলাইমান বলছেন, ও জিনেরা শোনো, হুজুর জাহাবান কি হয়েছে, আবার মসজিদ বানাও। হুজুর এবার মসজিদ বানে আর একটা কাজ দিয়ে দেন, তোমরা যেমন ডিজিটাল মার্কা মানুষ, তোমাদেরকে আবার ডিজিটাল মার্কা আমাকে কাজ দিতে হবে। যাবার আগের দিন নবী সুলাইমান একটা কুকুর এনেছে, কুকুরের ল্যাস সোজা না বা বাঁকা? বাঁকা। নবী সুলাইমান একটা ডিজিটাল মার্কা কুকুর এনে বলছেন, ও জিনেরা ধরো, মসজিদ যখন বানানো কমপ্লিট, আমি যতদিন না পর্যন্ত আসছি তোমাদের একটা কাজ থাকলো, এই কুকুরের লেজকে সোজা করা। যে যেমন মানুষ তাকে তেমন কাজ দিতে হবে। বলছেন ঠিক আছে, হুজুর জাহাবানা তাড়াতাড়ি শেষ হয়ে করে দিলে এই কুকুরের লাশটা যদি সোজা করে দিয়ে কি দিবেন? বলছে একটা পুরস্কার দিয়ে হবে, তোমরা যদি কুকুরের লাশটা আমি ফিরে আসার আগে যদি সোজা করে দাও। নবী সুলাইমান বিদেশ চলে গেলেন। যাবার পর
জিনেরা তাড়াহুড়ো করে মসজিদ বানিয়েছে, বানিয়ে বলছেন নবী সুলাইমান এত তাড়াতাড়ি আসবে না, একটা দিন রেস্ট বিশ্রাম করে নে। বিশ্রাম করেছে, করার পরে কুকুরটাকে নিয়ে আয়, নিয়েছে, নিয়ে সারা দিন টেনে টেনে প্লাজকে সোজা করেছে। সোজা করার পরে সন্ধ্যে যখন এসেছে কিছু জিন বলছে নেই ছেড়ে দে, এত টানা হিচড়া করা হয়েছে ও সোজা হয়ে গেছে, যা সন্ধ্যের সময় ছেড়েছে আবার পেটে ভারের উপরে উঠে গেছে, বলছেন যা এতক্ষণ কষ্ট করাটাই ভুল, থাক আজকে আর করে লাভ নাই। বলছেন এই শোন, এমনি খে লাজকে পালিশ করে সোজা করা যাবে না, বাবা মিয়া ঘি দিয়ে সোজা করা হোক। তারপরে তিনকে তিন ডালডা ঘি আনছেন কুকুরের লাজকে সোজা করার জন্য। একজন কি করেছেন, জিন গোলার দিকে ধরে রেখেছেন, আর কিছু জিন একজন লম্বা করে টেনে রেখেছেন লাজকে, আর একজন পালিশ করছেন ঘি দিয়ে সোজা হবে। সন্ধে হয়ে গেছে, হর বলছে ছেড়ে দিয়ে যা পালিশ করা হয়েছে ও মোটামুটি সোজা হয়ে, আবার পাকা রাস্তা নেই, আবার যা সোজা করেছে তা আবার পেকে আবার ঘাড়ের উপরে উঠে গেছে, বলছে আবার সারাদিন কষ্ট করাটাই ভুল হলো। বলছেন ঠিক আছে ভিতরে রেখে দে, কালকের ব্যবস্থা হবে। বলছেন এই একে সোজা করলে হবে না, টেনে টেনে এর লাজে ভারী একটা পাথরকে বেঁধে লাজের সঙ্গে বেঁধে দে, পাথর ঝুলবে লাজ সোজা হয়ে থাকবে, আর নবী সুলাইমান যতদিন নাচবে ততদিন লাজ ঘুরবে না, অটোমেটিক সোজা হয়ে যাবে। ভারী পাথর নিয়েছেন বেদে লাজের সঙ্গে বেদে একটা কামড়ায় বন্দি করে রেখে দিয়েছে, বন্দি করে রেখে দিয়েছে। নবী সুলাইমান ফিরে এসেছেন কিছুদিন পর, আসার পরে জিনেদেরকে বলছে এই জিনেরা শোনো না, কি হয়েছে হুজুর যা পানা, বলছে হুজুর মসজিদ হয়ে গেছে, বলছে আরে মসজিদ আমি এখন খোঁজ নিইনি, কুকুর পালিয়ে, কুকুর আমার দরকার, কুকুরের লাজ বাবা সোজা হয়েছে, বলছে জি হুজুর যাহা পানা, যথাযথ আমরা অনেক চেষ্টা করেছি সোজা করার জন্য, আপাতত এখনো সোজা হচ্ছে। জিনেরা ছুটে ছুটে গেছে যে কুকুরটাকে ঘর থেকে বার করেছে, বার করে বলছে এই ফুললে সোজা হয়ে থাকবে তো, একজন বলছে দেখ কি হয়, দেখ কি হয় সোজা হয়ে, যা খুলেছে আবার পেকে আবার কাঁধের উপরে উঠে গেছে। কুকুরটাকে নিয়ে মন ছোট করে নবী সুলাইমানের কাছে এসেছে, নবী সুলাইমানের কাছে এসে বলে ও নবী সুলাইমান আমি মাফ করো, যথাযথ অনেক চেষ্টা করলাম এই কুকুরের লাজকে সোজা করা গেল না। নবী সুলাইমান বলেন ও জিনেরা শোনো শোনো, এই কুকুরের লাজ কিয়ামত পর্যন্ত সোজা করলে সোজা হবে না। ও নবী সুলাইমান তোমরা যেমন কেটা ধরিয়েছি, আমার কাজটা ছিল ডিজিটাল মার্কা, নবী সুলাইমান বললে কত কষ্ট করলো চেষ্টা করলি জিনেরা কুকুরের লাজ সোজা হলো না, কিছু মুসলিম পৃথিবীর জমিনে মানুষ থাকবে ওয়াজ নেসিয়া শুনবে, নবীর জলসায় বসবেন ওয়াজ শুনে তারাও সোজা হয়ে যাবে, চিন্তা করবেন সকাল বেলা আল্লাহর ওলি হয়ে যাব, আর মজলিস থেকে যা বেরালো ওই নবী সুলাইমানের ডিজিটাল কুকুরের মতো লাজ পাতা হয়ে গেল। কথা ঠিক না বল, যতই ওয়াজ শোনো কিছু শ্রেণীর টাকা মুসলমান আছে কোনদিন তা সোজা হবে না, ও ভাই জানেরা আল্লাহ কোনদিন আপনাকে নিজে হেদায়ত করবে না, আপনি হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, আল্লাহ পা আমাকে আপনি হেদায়ত করুন, আল্লাহ পা বলছে আমার বান্দারা আমার বান্দিরা যখন আমি আল্লাহ আমার কাছে হেদায়তের জন্য ক্ষমা চাই, আমি আল্লাহ তোমায় দয়া করে মেহেরবানি করে আমার এই বান্দাকে আমি আল্লাহ হেদায়তের পথটা দেখিয়ে দিই, বলুন সুবহানাল্লাহ।
একা থাকলে একাই রয়ে যেতে হবে, সোজা কিয়ামত পর্যন্ত হবে না। হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হয়। ভাই রাগ করছেন নাকি? নিজেকে সোজা হতে হবে। মজলিসে বসলে সোজা হলে হবে না, নিজেকে সোজা হয়ে যেতে হবে। ভাই মানুষ ভুল করতে পারে, আমরা তো মানুষ, আমাদের ভুল হতে পারে, আমাদেরকে ভাই পরিবর্তন হয়ে যেতে হবে। পরিবর্তনের নাম হচ্ছে ইমান। যারা ভাই নামাজ পড়েননি, একজন শপথ করুন হাত তুলে যে আমি কাল ফজর থেকে নামাজ পড়ব। একজন ভাই যারা নামাজ পড়েনি হাত তুলে শপথ করেন, কিয়ামতের ময়দানে তার জন্য আমি দোয়া চাইব, যে হাত তুলে ডান হাত তুলে নামাজের জন্য শপথ করবে, আল্লাহ যেন তার ডান হাতে নামা আমল দান করে বিনা হিসাবে যেন আল্লাহ তাকে জান্নাত নসিব করে। বলুন সুবহানাল্লাহ। এতগুলো মানুষ আছে যারা নামাজ পড়ছেন তারা চলবেন, যারা নামাজ পড়েননি হাত উঁচা করে বলতে পারবেন যে আমি কাল থেকে নামাজ পড়ে। ভাই নামাজ কাজা হতে পারে, আমিও ফেরেশতা নই, কাজ কামে মানুষ কাজা হয়েছে, ভুল হয়েছে, কাজা তো সংশোধন করা যায়, তাই না? কাজা সংশোধন করা যায়। ভাই নামাজ পড়তে কতক্ষণ টাইম লাগে? বাপ ফজরে কতক্ষণ? বেশিক্ষণ নাই, দুই রাকাত দুই রাকাত, চার রাকাত। জোহরে চার চার, দুই দুই। আসরে যদি টাইম থাকে চার পড়ো, না হলে শুধু চার পড়ে ছেড়ে দাও। মগরিবে তিন দুই নফল আছে, আর এসআই টাইম শর্ট থাকে, ফজর পড়ুন, বেতের পড়ুন, সুন্নত পড়ুন। টাইম যদি না থাকে, টাইম থাকলে আপনি বারান নামাজকে সওয়াব বেশি পাবেন। ফজর শপথ করে বলতে পারবেন না কাল থেকে আমি নামাজ পড়ব। নামাজটাই ভাই মেন, নামাজ ছাড়া আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। কোন পীর সাহেব, কোন ফকির সাহেব, দরবেশ সাহেব বিনা নামাজে তো আল্লাহর ওলি হয়েছে এমন কোন নাম জানা আছে? একজন হাত তুলে বলবে যে একজন বিনা নামাজে পীর সাহেব আল্লাহর ওলি হয়েছে? কেউ হয়নি বাবা, বিনা নামাজে কেউ আল্লাহর ওলি হয়নি। আপনি ছেলে, আপনি নামাজ পড়ুন, আপনার বাড়ির বোনকে নামাজের কথা বলুন, আপনার মা বাবা যদি নামাজ পড়ে তাকে নামাজের কথা বলুন। ছেলে হয়ে বলার অধিকার আছে কি না বাবা? ভালো কাজের জন্য বলবেন, ভালো কাজের জন্য বলবেন। যদি ওই বাড়িতে সকলেই যদি আমরা নামাজি হয়ে যাই, ওই বাড়িটা হয়ে যাবে আল্লাহ দয়ার জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইজান ওয়াজ শুনতে হবে না, পরিবর্তন হতে হবে। পরিবর্তনের নাম হচ্ছে ইমানের অঙ্গ। ও সোনার ভাইজানেরা, ও তোরে আল্লাহ ওলানাও জোয়ান জীবনেরা, আপনি নামাজ পড়েন, আপনার বোনকে পড়তে বলেন, আপনার স্ত্রীকে পড়তে বলেন, আপনার বাপ মাকে পড়তে বলেন, আপনি ছেলে হয়ে সন্তান হয়ে আওলাদ হয়ে বাপ মাকে নামাজের কথা বলার আদেশ আছে, আদেশ আছে বাবা। ভাই শবে বরাতে আপনাদের এলাকায় কবর জিয়ারত করতে যাই? যাই বছরে একবারই তো নাকি? বছরে একবার কবর তো খুঁজে পাওয়া যাবে না, কোথায় বাপ মায়ের কবর? বছরে একবার গেলে খুঁজে পাবে? বছর গেলে চ আজকে শবে বরাত রাত, একটু বাপ মার কবর জিয়ারত করে এসেছি। বাপ মা চিনতে পারবে তো কবরের ধারে গারে? আপনি ছেলে সন্তান, আপনার বাপ মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, কত কষ্ট করে ভাই মানুষ করেছেন বলেন। আমাদের ছেলে যখন হবে, সন্তান হবে, চিন্তা করবেন আমাদেরকে কত কষ্ট করে একটা বাচ্চাকে বাচ্চা দিয়ে মানুষ করতে হয়। সেরকম প্রত্যেকের বাপ মা সকলকে ওইভাবে মানুষ করে না, ছেলের হাওয়াকে বড় হয়ে যায়, কষ্ট করতে হয়। সেই বাপ মা অনেকে পৃথিবীর জমিন থেকে নীরব কবরে শুয়ে আছেন। ছেলে সন্তান আমরা তো জিন্দা মানুষ, জুম্মার দিনে বাপ মার কবরের কাছে যদি ছেলে হয়ে সন্তান হয়ে আওলাদ হয়ে দুটো হাত দিলে বাপ মার কবরে রুহের শান্তির জন্য যদি দোয়া চাই, এক কথা চোখের পানি ফেলে ওই ছেলে দোয়ার চোখের পানির বিনিময় ও সিলায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বাপ মায়ের কবরটাকে আমার আল্লাহ পাক বহিস্তের বাগান বানিয়ে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। অনেক হতভাগা ছেলে আছে, বাবাকে দেখেন, আপনাদের দেশে নেই বুঝি, হতভাগা ছেলে, তার মতন হতভাগা কেউ নেই।
ভাইরা শুনে রেখে দিন জেনে রেখে দিন, আপনি যদি জান্নাত খুলতে যান আপনার এই খাসুন্দার এলাকায় মসজিদের ভেতরে ঢুকে চতুর্দিকে কোনায় 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 যদি দেখে আপনি কোথায় জান্নাত খুঁজে পাবেন না পাবেন খুঁজে পাবেন না। শুধু তাই নয়, আপনি চলে যান মাদ্রাসা শরীফ মদিনা শরীফে, ওইটাই তো আপনি কোথায় জান্নাত খুঁজে পাবেন না। আমার নবী পেয়ারা নবী ছেলেদের যত্ন রয়েছে বাপ মায়ের কদমের পায়ের তলায় আল্লাহ রয়েছে, তার জানা জোরে বলুন না সুবহান। সেই ছেলেরা বাপ মাকে কষ্ট দেয়, বিয়ে হলে তার দেখতে হয় ফোড়ফোড়টি হয়ে যায়, বিয়ের আগে তবু ভালো থাকে। এক জায়গায় গিয়েছিলাম, একটা বয়স্ক মানুষ এসে কাঁদছে যেখানে আমাকে বসতে দিয়েছে, কাঁদতেছে। আমি চাচা যে কাঁদছেন কেন বলছেন, বাবা আমার ছেলেটা খুব ভালো, বিয়ের পর কি হয়ে গেল কি জানি, আমাদের দিকে আর লক্ষ্য দেয়নি, এমনকি আমাদের ওষুধ কেনার পর্যন্ত পয়সা নেই। ভাই কেউ মুরিদ হয় পীরের কাছে, বর্তমান ছেলেরা এখন মুরিদ হচ্ছে তার স্ত্রীর কাছে, মানুষরা মুরিদ হতে যায় পীরের কাছে। এখন ছেলেদের জন্য পীর ভালো লাগবে না, এখন বড় পীর এসেছে নিজের বিবি যেতে হবে কেন, সে যেটা বলবে। ও ভাই জানা বাবাজিরা, ও ছেলেদেরকে বলতে চাই বাবা বাপ মায়ের মনে কষ্ট দিও না দুঃখ দিও না বাবা, গুরু যদি সন্তান গুরু গুরু ছেলে বাপ মায়ের কাছে কোন যদি সন্তান কোন যদি ছেলে মুখের দিকে রহমতের দৃষ্টিতে তাকায় তাকায়, আমার রাসূল বলছেন তার নাম আমলে একটা মকবুল হবে সওয়াব, আমার আল্লাহ পাক দান করে দিবেন, জোরে বলুন না সুবহান। ভাই জান একবার তকবীর দেন তো, নারে তকবীর নারে তকবীর। খাজুন রান বাসরি কি সালে স, খাজুন রান বাসরি কি সালে স, আসতে হয়ে গেল ভোটের সেচে চেয়ে প্র্যাকটিস করতে হবে, তা চিল্লাবেন ইয়ং ছেলেরা কি করে, এখন আসন নেতাকে এরা চিনেনি, নগর নেতার পিছনে এখন দৌড়ে চিল্লে চিল্লে গলা ভরি ফেলে। এই আসন নেতার নাম কি ভাই? হ্যাঁ আসন নেতার নাম নবী মুস্তফা, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নগর নেতার পিছনে দৌড়াও কেন বাপ, দৌড়াও, মানা করছি না, আসন নেতার থেকে নগর নেতাকে আসন নেতার থেকে বেশি ভালোবেসে থাকে। আসন নেতা যে নগর নেতার পিছনে আপনি দৌড়াবেন, সেই নগর নেতা আপনার হাতে একদিন না একদিন মদের শিশু ধরে দিবেন, ধরাবে না। আর আমার নবী মুস্তফা বলছে আমার কাছে মদ করে যত এসেছে তারা মদ ছেড়ে আল্লাহ পাক খাস করে তাদেরকে আমার সাহাবা হিসাবে কবুল করে নিয়েছে, বলুন না সুবহান। ও ভগবানেরা বাবাজিরা, ও সমানেরা যুবকেরা, ও আল্লাহওয়ালারা পর্দা বাড়ালে মা বইরা শুনুন, আমরা আসল নেতা পিছনে না দৌড়ে নগর নেতা পিছনে দৌড়ায়, কোনদিন আমার নেতা চিন্তা করে বিশ্বনবী চিন্তা করে, এখনো পর্যন্ত আমাদের জন্য মসজিদে নববীতে শুয়ে শুয়ে ইয়া হাবিব উম্মতি ইয়া হাবিব উম্মতি ইয়া হাবিব উম্মতি, আমার উম্মতের কি হবে। নগর নেতা ভাবে
ভাববে না, ই ভাববে কি করে দ্বন্দ্ব বাজে, কথা ঠিক না, কি করে দ্বন্দ্ব বাজে। এ সোনারা ভাইরা, আপনা নবী আমার নবীন নবী কেমন নেতা বাবা, আপনা নবী আমার নবীর কাছে একজন ইহুদি এলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে একদিন আপনার বাড়িতে দাওয়াত করে। ইহুদি কলেমা পড়ে না, রাসূল বলছেন আমার বাড়িতে বাবা ইহুদি দাওয়াত করবে, বলছে ইয়া রাসূলুল্লাহ দাওয়াত করলেই খাবো, দাওয়াত করলেই খাবো। ইয়া রাসূলুল্লাহ কবে আসবে বাবা, তুমি কবে আসবে বাবা, বলছে ইয়া রাসূলুল্লাহ অমুক দিনে আমি সন্ধ্যার সময় আসবো। ঠিক আছে বাবা আসো। ও সোনার ভাইরা, রসুল মামা ওই মানুষটার জন্য খানা রান্না করলে, ইহুদি চিন্তা করে রসুল তো গরিব বেশি কিছু খাওয়াতে পারবে না, এমন খাবার খাবো রসুলের কাছ থেকে চাইলে আর যেন খাবার না বলবো দিতে পারে, রসুল না ব্যর্থ কি হবে। আসছে তার চিন্তা না ভালো না খারাপ, খারাপ এমন খাবার খাবো রসুল তো গরিব বেশি খাবার বানাতে পারবে না, চাইবে শর্ট পড়ে যাবে আর রসুল বি উচ্চতি হবে। ইহুদিটা এলে ইয়া রাসূলুল্লাহ কোথায় বসবো, আল্লাহ রাসূল বলছেন ওগো ইহুদি আমি রাসূল যেই জায়গায় বসি তুমি তো আমার মেহমান, সেই জায়গায় তুমি আজকে বসবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের দেশের নেতারা যে চেয়ারে বসে আপনাকে বসতে দিবে ভোটারদেরকে, এই বলে আমার নবী কোন নেতা, যিনি হচ্ছেন বিশ্ব নেতা, বিশ্ব নবী, মহা মানবের নবী, তিনি বলছেন ও ইহুদি এই বিছানায় ঘুমাই তুমি আজকে সেই বিছানায় ঘুমাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন আদর্শবান নবী বাবা, ইহুদি নবীর বিছানায় বসে বসে চিন্তা করছেন আজকে খুব খাবো, আল্লাহ রাসূল এনে দিয়েছেন খাবার, এমন খাবার পেয়েছে আর খেতে পারে না, রাসূলের হাতে বরকত আসে বাবা কম পড়বে না, খেয়ে আর খেতে পারে না, খেয়ে দেই লম্বা হয়ে শুয়ে পড়েছে বিছানায়, শুয়ে রাতবেলা পায়খানা পেয়েছেন, উঠার মতো সামর্থ্য নাই, বিছানায় পায়খানা করেছে, বিছানাটা কার ছিল, নবীর বিছানা ছিল, পায়খানা করেছে, পায়খানা করে শরীরটা একটু সুস্থ এসেছেন, উঠে চিন্তা করছেন যদি সকাল হয়ে যায় নবী তো বকবকি করবে, সকাল হবার আগেই আমাকে পালাতে হবে, পালিয়ে যেতে হবে। নবী ফজরের সময় আজান হল মসজিদে নববীতে, রাসূল বলেছেন তো ইহুদি নামাজের জন্য তুলে লাভ নাই, আমি পড়ে আসি তারপরে তুলব, তা লাগে ইনি গো চলে গেছে ভয়েতে, আর যাবার আগে তৎকালীন জামানায় রাত্রি বেলা যদি কোনো মানুষ যদি অন্ধকারে ঘুরে তরোয়াল নিয়ে ঘুরতে হতো সেই যাবা পাই, সে তরোয়ালটা রেখে দিয়েছে নবীর বিছানায়, রেখে ভয়েতে আগে পালিয়ে গেছে। নবী মসজিদ নববী শরীফ থেকে এসে মানুষটাকে তুলছে, দরজা নাড়া দিয়ে উঠে না, রসুল খুলে দেখছে মানুষ নাই আমার বিছানে পায়খানা, রসুল রাগ করলেন না। আর আমাদের দেশের নেতা হলে কি বলতো, খুঁজেন আত্মবড় সাহস, আপনার নবী আমার রাগ করলেন না, রসুল আমার সকালবেলায় বিছানাটা তুলে রসুল আমার ধরছেন নিজে হাতে, শুনেন ওয়াজ, নিজে হাতে ধরছেন। ইহুদি বলছেন আমার তরোয়ালটা নয়ে গেছে, যাই হোক আস্তে আস্তে লুকিয়ে গোপনে যাই তরোয়ালটা নিয়ে চলে আসবো। ইহুদি আস্তে আস্তে এসে দেখছেন নবী যেই বিছানায় ইহুদিটা ঘুমিয়েছিল উনি চিন্তা ভাবনা করছেন, যেমন ওই বিছানাটা বিশ্ব নবী নিজে হাতে হচ্ছে, তার পেশাব পায়খানাটা পরিষ্কার করছেন। ইহুদি বলছেন কেমন নবী, মরাক করলেন না, ফেলেও দিলেন না, তিনি নিজে হাতে পায়খানা পরিষ্কার করছেন। আরো কাছে এলেন ইহুদিদা, এসে দেখছেন রসুল নিজে হাতে পায়খানাটা পরিষ্কার করে ধুয়ে আল্লাহ রসুলকে বিছানাটা শুকাতে দিয়েছে। ইহুদির মনে চিন্তা আলাদা হয়ে গেল, আপনি কেমন নেতা, আমি আবু জেহেল আমাদের নেতা, আবু জেহেলের কাছে যদি এই কাজটা করতাম আমার তো গদ্দানকে ফেলে দিত, ইয়া রাসূলুল্লাহ
আমি আজকে প্রমাণ দিলাম আমি তো এখনো কলমা পড়ি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার তরোয়ালের ভয় আমি ইহুদি মুসলমান হই না ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যবহার আপনার আখলাক আপনার চরিত্র দেখে ইহুদি আজকের দিনে আপনার রহমতের হাতটা বাড়িয়ে দিই আমি ইহুদি আপনার চরিত্র আখলাক দেখে আজকের দিনে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবো জোরে বলুন আর একটু জোরে হবে না নবী কি ভয় দেখিয়ে কলেমা পড়েছিলেন রসুলের ব্যবহারে তারা মুসলমান হচ্ছে আজ মুসলমানের ব্যবহারে খ্রিস্টান সিন্ধুরা আরো দূরে চলে যাচ্ছে কি তারা মুসলমান মুসলমানদের ব্যবহার ভালো হতে হবে চরিত্র ভালো হতে হবে প্রত্যেক সাহাবা বলেছে রসুলের আদর্শ রসুলের চরিত্র দেখে আমরা প্রত্যেকটা লম্ব প্রথম সাহাবা আমরা রসুলের আদর্শ দেখে জিরো থেকে হিরো হয়ে আজ আমরা জান্নাতকে অর্জন করে জাহান্নামটাকে আমরা আজকের দিনে হারাম করে দিয়েছি বলুন না সুবহানাল্লাহ ভাই কেউ নবীকে চোখে দেখেছেন চোখে দেখে আশা করেছেন আশা করেননি কোথায় থেকে দেখবে আশা থাকলে তো দেখবে ইয়ং ছেলেদের আশা আছে যে শাহরুখ খানকে একবার স্বপ্ন দেখবে শাহরুখ খানের ছবি দেখতে দেখতে ঘুমাচ্ছ শাহরুখ খানের সঙ্গে তো হাসন নাসর হবে স্বপ্ন হবে আর হাসানের ময়দানও হবে আমার রসুলের সঙ্গে যদি সম্পর্ক থাকে সুবাস সময় আল্লাহ পাক আপনার রসুলের চার মুখখানা যেন স্বপ্ন স্বপ্ন দিদার শিব যেন আল্লাহ হয়ে দেয় প্রত্যেক দিন যদি ওই নিয়ত করে আপনি যদি ঘুমান আল্লাহ পাক রসুলের দিদার আপনার ওই ভাঙা ঘরে চিরা বিছানায় রসুলের দিদার করে আল্লাহ পাক আপনার জন্য জাহান্নামটাকে হারাম করে দিবেন বলে রসুলা এই চিন্তা ভাবনা কারো আছে কারো নেই রাতের বেলা শুয়ে সকাল বেলা দেখা যাচ্ছে কার গীবত করা যাবে কার জমির আল কাটা যাবে ধান্দাবাজি রাতে বেলা শুয়ে শুরু হচ্ছে ভালো কাজে কি আমরা মুসলমান শ্রেষ্ঠ ধর্ম বসে আছি শ্রেষ্ঠ ধর্ম বসে অশ্রেষ্ঠের মতন কাজটা হবে কেন মত শ্রেষ্ঠ ধর্ম বসে আছে 18,000 মখলুকাতের শ্রেষ্ঠ মখলুক আমার নবী 18,000 মধ্যে শ্রেষ্ঠ মখলুক হচ্ছে আমার নবী পেয়ারা মুস্তাফা আমার আল্লাহ পাক আমাদেরও সম্মান দিয়েছে রসূলের খাতিরে বলুন না সুবহানাল্লাহ তিনি হচ্ছেন তামাম মখলুকের নবী তিনি হচ্ছেন 18,000 মখলুকের নবী মানব জাতির নবী আমরা হচ্ছি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানব আর মানবের শ্রেষ্ঠ হলো মহাভারত তাই না 18,000 মখলুকের শ্রেষ্ঠ মানব জীবের শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ মানবের শ্রেষ্ঠ মানব হচ্ছে আমার নবী মুস্তফা জোরে বলুন না সুবহানাল্লাহ সেই নবীকে যদি ভালোবাসে মহব্বত করে সেই নবীকে যদি অন্তরে ভালোবাসে রসুলের উপরে মনে মনে কলেমা করে হারাম জিনিস যদি আপনি বাদ দিয়ে দেন রসুলকে যদি ভালোবাসে রসুল আদেশ পৃথিবীর জমিনে যদি আপনি যদি নিয়ে চলাফেরা করতে পারে নিশ্চয় একটি রসুলের সঙ্গে স্বপ্ন দেখে আপনার সঙ্গে আল্লাহ রসুলের সঙ্গে দিদার নসিব হয়ে আমার আল্লাহ পাক আপনার জন্য প্রতিটা জাহান্নামটাকে আমার আল্লাহ পাক হারাম করে দেবেন বলে সুবহানাল্লাহ পরিবর্তন না হলে কোনো উপায় নাই পরিবর্তনের নাম হচ্ছে ইমানের অঙ্গ ওয়াজ শুনে কোনো লাভ হবে না ইসলাম ধর্মের মানুষ ইসলাম ধর্মের মতন কাজ হবে ইসলাম ধর্মের মানুষ ইসলাম ধর্মের মধ্যে কাজ হবে আল্লাহর রাসূলের আদর্শ আল্লাহর হুকুম অনুযায়ী কাজ হবে বর্তমানে মহিলারা দেখবেন সিরিয়াল দেখতে রাস্তা তাই না ছেলেরা বড় বড় জাহান্নাম কিনে দিয়েছে বউকে বলে পরের ওখানে যাবি না তুই ঘরে বসে জাহান্নাম দেখ বাইরে জাহান্নাম দেখে লাভ নেই এ ভাই শুনুন সেই ঘরে টিভি আছে সেই ঘরে আপনার নামাজ হবে না যেই ঘরে টিভি আছে সেই ঘরে নামাজ হবে সিরিয়াল দেখছে
মহিলারা বসে বসে সিনে সিরিয়াল দেখতে করে যে বাবা কত কষ্ট করে মানুষ করেছে, মেয়েদেরকে বিয়ে দিয়েছে, সেই মেয়েরা সিরিয়াল না দেখে যদি ওই সময় উঁচু করে নামাজের পাটিটা বিছিয়ে কোরআন পাঠ করে সেই বাবার জন্য যদি দোয়া চায় উপকার হবে না হবে? যদি বাপ মায়ের নামে দোয়া চায় সেই টাইমটা আল্লাহ পাক সন্তান সন্তান যে দোয়ার ওসিলা সেই পোড়া বাপ মায়ের কবরের আযাব কাম আল্লাহ পাক সন্তান যে দোয়ার ওসিলা আমরা আল্লাহ পাক maaf করে দিবেন, বলুন না সুবহানাল্লাহ। ভাইজান কত সোজা না ইসলাম, জান্নাত তো সোজা নয়, জান্নাত পৃথিবীর কোন মোয়া নয় লাড্ডু নয়, জান্নাত পেয়ে যাবে ত্যাগ স্বীকার করতে হবে। আপনার নবী আমার নবী বললেন আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে আপনার আখিরাতের খেতি দানা, দুনিয়াটা হচ্ছে আপনার আখিরাতের পুঁজি জোগাড়ের জায়গা।